করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম থেকেই দেশ ও মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা। এর অংশ হিসেবে দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের পাশেও দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদের কাছে ৫০,০০০ মাস্ক ও ৪ ট্রাক খাদ্য সামগ্রী হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসভীর। ৪টি ট্রাকে মোট ১,৪০০ প্যাকেট খাদ্য সামগ্রী আছে। এর আগে গত বৃহস্পতিবার সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরকে ১,০০০ পিপিই ও ৫০,০০০ মাস্ক দেয় বসুন্ধরা গ্রুপ। আর শনিবার ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগকে ২৫,০০০ মাস্ক দেয় প্রতিষ্ঠানটি। এছাড়া গতকাল রবিবার নৌবাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর কাছে ৫০,০০০ মাস্ক, ৫০০ পিপিই ও ২ ট্রাক খাদ্য সামগ্রী দেয় বসুন্ধরা গ্রুপ। আমি মনে করি যে এটি শুধুমাত্র কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি না, এই তাগিদটা আসতে হয় মনের গহীন ভিতর থেকে। তো তারা বাংলাদেশের অন্যতম একটি ব্যবসায়ী গোষ্ঠী, কর্পোরেট হাউস হিসেবে যে উদ্যোগটি নিয়েছেন, এজন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং তাদের কাছে কৃতজ্ঞ। আমরা আশা করব যে যতদিন পর্যন্ত বাংলাদেশের চ্যালেঞ্জটি থাকবে, তারা এটি এইভাবে আমাদেরকে সহায়তা করে যাবেন, দেশবাসীকে সহায়তা করে যাবেন, আমাদের রাষ্ট্রকে সহায়তা করে যাবেন।